ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার প্রশ্ন হলো ইমান নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনার মনে সবসময় অসহা সৃষ্টি হয় অনেক চেষ্টা করে তা থেকে বাঁচতে পারছেন না তো এই যে আপনার ভিতরে বিভিন্ন অসহা তৈরি হয় এগুলোর জন্য আপনাকে হিসাব নিকাশ দিতে হবে কি না আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লা ও বাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন সময় অসহা তৈরি হওয়া যে এটা কে সৃষ্টি করছে ওটাকে কে সৃষ্টি করছে তো এগুলো যদি আল্লাহ সৃষ্টি হয় তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে এইভাবে বিভিন্ন ধরনের ওয়াস শয়তান মানুষকে দিয়ে থাকে হাদিসের মধ্যে এটাকে ইমানের সুস্পষ্টতা সরিহল ইমান বলা হয়েছে সুতরাং এগুলো আসবেই সুতরাং আপনি যখন দেখবেন যে মনের মধ্যে বিভিন্ন ওয়াস আসছে আল্লাহ নিয়ে স্রষ্টা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তখন আপনি সুরা এখলাস পাঠ করবেন বলবেন আমাং তুবিল্লাহি সুমাস্তাকিম এটাও বলবেন তারপর কুলফুল্লাহ আহাদ আল্লাহ সুমাতলাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়কুল্লাহ কুফান আহাদ এটাও পড়বেন আমাং তুবিল্লাহ ও রসুলহি এটাও পড়বেন হাদিসের মধ্যে অস আসলে এই দোয়াগুলো পাঠ করার জন্য বলা হয়েছে যদি আপনি এবং আউজুবিল্লাহ সৈত পাঠ করে বাম দিকে থুতু ফেলবেন ইনশাল্লাহ আপনার থেকে এ অস রোগ আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে আর যদি আপনি এই ওয়াশা ওয়াসাগুলো মুখে প্রকাশ না করেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে থাকবে অন্তরে থাকবে আপনি কারো কাছে শেয়ার করেন নাই কারো কাছে সেই বা আল্লাহ সম্পর্কে যে কুমন্ত্রণ আসে ইমান সম্পর্কে যে কুমন্ত্রণ আসে সেগুলো যদি আপনি কারো কাছে প্রকাশ না করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে না আল্লাহ ইসলাম পরিষ্কার বলছেন যে বাজা আন মা ওয়াস ওয়াসাদ বিহি সদরুহা মা আলম ইয়ালাম আলম ও আমার উন্মতের অন্তরে যে সমস্ত অশ বা তারা যে ভিতরে যে বিষয়গুলো অনুভব করে সেগুলো যদি প্রকাশ না করে মুখ দিয়ে না বলে এবং আমলে পরিণত না করে সেগুলোর জন্য আল্লাহ তালা তাদেরকে পাকরাও করবেন না এটা বোখারি মুসলিমের হাদিস সুতরাং আপনি অশ বিষয়গুলো ভিতরে রাখবেন আর দোয়াগুলো করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না অল্লাাহালাম